ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, বিধাননগর কলেজ থেকে তোমরা যারা ইউজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে চাইছো, তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। তোমরা এই কলেজের সিট অ্যাভেলিবিলিটি, তারপর তোমাদের সাবজেক্ট কম্বিনেশন, তোমাদের ইউনিপি স্ট্রাকচার, তোমরা এগুলো এখান থেকে চেক করে নিতে পারছো। এছাড়া তোমাদের অ্যাডমিশন ফিও তোমরা চেক করে নিতে পারছো, তোমরা কোন কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবে, তোমাদের অ্যাডমিশন ফি গুলো কত রয়েছে, তোমাদের ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কতগুলো সিট রয়েছে, তোমরা এখান থেকে সেটা চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা বিধাননগর কলেজ .org এই পোর্টালে চলে যাবে, সেখান থেকে দেখবে অ্যাডমিশন আছে, ইউজি অ্যাডমিশন অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এখান থেকে তোমাদের নোটিফিকেশনটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারছো। তোমরা এখানে ক্লিক টু ভিউ ডাউনলোড তোমরা এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে। এখানে দেখবে প্রথমে তোমাদের লেখা রয়েছে সেমিস্টার 1 2024 বেস অন NEP 2020 বিধাননগর কলেজ রয়েছে, যেখানে তোমরা BA BSc কোর্স করতে পারছো। এটা অনার্স আর অনার্স উইথ রিসার্চ কোর্স তোমরা করতে পারছো। ওকে, এখান থেকে সিট ডিস্ট্রিবিউশন তোমরা চেক করে নিতে পারবে। তোমরা BA অনার্স যেসব কোর্স নিয়ে করতে পারছো, বেঙ্গলি এডুকেশন, ইংলিশ, তারপর হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অনার্স কোর্স করতে পারছো, যেখানে তোমাদের 63, 31 আর 63 করে তোমাদের প্রত্যেকটা সিট রয়েছে। জিওগ্রাফিতে 40টা সিট রয়েছে আর এডুকেশনে 31 তোমাদের সিট রয়েছে। আর তোমরা এখান থেকে জেনারেল সিট, SC, ST, OBC, OBC B, IWS সিট এখান থেকে চেক করে নিতে পারবে। ওকে, আর তোমরা সায়েন্সের যেসব সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে পড়তে পারছো, অ্যানথ্রোপলজি, বোটানি, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওলজি, এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারছো, যেখানে তোমাদের 31, 40, 63টা করে সিট রয়েছে কিছুগুলো। আর তোমাদের মাইক্রোবায়োলজি 37টা, ফিজিক্সও তোমাদের 63 রয়েছে, স্ট্যাটিস্টিক্স 40, এখানে 44 তোমাদের সিট রয়েছে। এরপর তোমরা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখান থেকে চেক করে নিতে পারছো। তোমরা যারা 10+2 পাস করেছো তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে তোমাদের কিন্তু 2021 সালের পর তোমরা যদি HS পাস করে থাকো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 2021-এর আগে তোমরা যদি পাস করে থাকো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো না। আর টপ 4 সাবজেক্ট তোমাদের কিন্তু এনভায়রনমেন্টাল এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, এটা বাদ দিয়ে তোমাদের এগ্রিগেট মার্ক টপ 4 সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু যোগ করা হবে। ওকে, যখন তোমাদের মেরিট স্কোর হবে সেক্ষেত্রে টপ 4 সাবজেক্ট তোমাদের কিন্তু দেখা হবে। ওকে, এবার তোমরা দেখে নাও তোমার কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম 50% এগ্রিগেট মার্ক থাকলে তোমাদের অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে 45% নাম্বার থাকতে হবে তোমাদের সাবজেক্টে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা তোমাদের 55% সাবজেক্ট যদি আমাদের সাবজেক্টে নাম্বার থাকে তাহলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর 50% এগ্রিগেট নাম্বার থাকবে যখন তোমাদের সেই সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট থাকবে না, তখন তোমাদের 50% নাম্বার থাকলে কিছু কিছু সাবজেক্ট জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার তোমরা চেক করে নাও কোন সাবজেক্ট থাকলে তোমরা কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছো। যেমন অ্যানথ্রোপোলজির জন্য তোমাদের অ্যানথ্রোপোলজি অথবা বায়োলজি, বায়োটেকনোলজি, লাইফ সায়েন্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। বোটানির জন্য বোটানি, বায়োলজি, তোমাদের বায়োটেকনোলজি, লাইফ সায়েন্স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রি এন্ড ম্যাথামেটিক্স তোমাদের লাগবে, ইকোনমিক্স এর জন্য ম্যাথামেটিক্স, জিওগ্রাফির জন্য জিওগ্রাফি অথবা ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজি এর মধ্যে যেকোনো একটি, ম্যাথামেটিক্স এর জন্য তোমাদের ম্যাথামেটিক্স রয়েছে, মাইক্রোবায়োলজির জন্য কেমিস্ট্রি, ফিজিক্স, এবং তোমাদের বায়োলজি অথবা বায়োটেকনোলজি অথবা লাইফ সায়েন্স এই সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ফিজিক্স এর জন্য ফিজিক্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স এর জন্য ম্যাথামেটিক্স অথবা স্ট্যাটিস্টিক্স, জিওলজির জন্য জিওলজি অথবা বায়োলজি, বায়োটেকনোলজি অথবা লাইফ সায়েন্স থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর তোমরা এখান থেকে WBSU NEP স্ট্রাকচার চেক করে নিতে পারছো। তোমরা যারা 4 বছরের গ্রাজুয়েশন কোর্স করবে অনার্স নিয়ে, তোমাদের কিন্তু এই NEP স্ট্রাকচার এই হিসেবে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের পড়তে হবে। যেমন সেমিস্টার 1-এ দেখো তোমাদের মেজর কোর্স বা অনার্স কোর্স তোমাদের এই সাবজেক্ট পড়তে হচ্ছে 1টি, মাইনর কোর্স পড়তে হবে 2টো, MDC 1টা, AC 1টা, SCC 1টা, VAC 1টা, ইন্টার্নশিপ তোমাদের থাকছে না, টোটাল তোমাদের ক্রেডিট থাকছে 27। এরকম প্রত্যেকটা সেমিস্টারে তোমাদের কিন্তু এখানে তোমাদের NEP স্ট্রাকচার দেওয়া রয়েছে, কোন কোর্সটা তোমাদের পড়তে হচ্ছে, কটা পেপার তোমাদের পড়তে হবে, কত ক্রেডিট মার্ক তোমাদের কিন্তু এখানে রয়েছে। যেমন অনার্স কোর্স তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে 1টা 1টা করে রয়েছে, আর তোমাদের থার্ড সেমিস্টারও 1টা, ফোর্থ সেমিস্টারে 4টে, এরকম ফিফথ সেমিস্টারে 4টে, সিক্স সেমিস্টারে 4টে, এরকম কিন্তু রয়েছে। আর তোমরা কিন্তু সেকেন্ড সেমিস্টার পরে এক্সিট করলে সার্টিফিকেট কোর্স পাবে, তোমাদের ফোর্থ সেমিস্টার পরে এক্সিট করলে ডিপ্লোমা কোর্স, আর তোমাদের সিক্স সেমিস্টার পরে এক্সিট করলে মেজর কোর্স পাবে শুধু, ঠিক আছে। এরপর তোমাদের এখান থেকে দেখো 7 সেমিস্টার, 8 সেমিস্টার যখন কমপ্লিট করবে তখনই তোমরা কিন্তু এই অনার্স ডিগ্রিটা তোমরা পাচ্ছ। ওকে, সেক্ষেত্রে তোমাদের 7 সেমিস্টারে তোমাদের 2টো অনার্স পেপার থাকছে, আর 8 সেমিস্টারে তোমাদের 4টে অনার্স পেপার থাকছে, আর একটু তোমাদের মাইনার পেপার, এটা MDC AEC এরকম পেপার থাকবে। টোটাল তোমাদের কিন্তু ক্রেডিট মার্ক থাকছে 182। ওকে, তোমরা যারা অনার্স উইথ রিসার্চ নিয়ে পড়বে তোমাদের জন্য 7 সেমিস্টার আর 8 সেমিস্টারে তোমাদের সাবজেক্ট যে অনার্সের পেপার এখানে চেঞ্জ থাকে, এখানে তোমাদের এক্সট্রা তোমাদের প্রজেক্টের থাকে, যেখানে ইন্টার্নশিপের জন্য যেখানে 15 ক্রেডিট থাকে। ওকে, যেখানে 7 সেমিস্টার তোমাদের দেখো এখানে 2টো অনার্স পেপার ছিল আর এখানে 2টো
তোমাদের মাইনার পেপার থাকবে, আর এখানে যেটা আছে এখানে দুটো অনার্স পেপার দুটো মাইনার পেপার সেম থাকে সেকেন্ড সেমিস্টারে। এই সেমিস্টার তোমাদের এখানে চারটে থাকে, যেখানে তোমাদের এখানে এই চারটে সেমিস্টারের মধ্যে তোমাদের কিন্তু এখানে দুটো সেমিস্টার থাকবে 8 সেমিস্টারে, ঠিক আছে? আর তোমাদের কিন্তু এখানে কোনো মাইনার থাকছে না, এখানে চারটের জায়গায় অনার্স, আর অনার্স রিসার্চ করলে দুটো সঙ্গে 15 ক্রেডিট, এখানে কিন্তু কোনো রকম তোমাদের 15 ক্রেডিট থাকছে না। ওকে, এই অনার্স আর অনার্স রিসার্চ এর মধ্যে তোমাদের কিন্তু এই ডিফারেন্সটা রয়েছে। ওকে, আর তোমরা এখান থেকে কোর্স গুলো চেক করে নিতে পারছো, তোমাদের মেজর মাইনার ডিসিপ্লিন কোর্স রয়েছে, তারপর তোমাদের এখানে এইসি রয়েছে, এসিসি রয়েছে, এখান থেকে তোমরা ডিটেলসটা চেক করে নিতে পারো, এভ্যালুয়েটেড কোর্স রয়েছে, ইন্টার্নশিপ রয়েছে, এটা নিয়ে কিন্তু আমার আলাদা ভিডিও আছে, তোমরা সেখান থেকেও সেটা চেক করে নিতে পারছো। ইউজি ডিগ্রি, যেখানে তোমাদের অনার্স ডিগ্রি আর অনার্স উইথ রিসার্চ ডিগ্রি দেওয়া হবে, অনার্স উইথ রিসার্চ ডিগ্রি যখন তোমরা পড়বে তখন কিন্তু তোমাদের অবশ্যই 75% নাম্বার থাকতে হবে। 6 সেমিস্টারে, 1 to 6 সেমিস্টার পর্যন্ত তোমাদের যদি 75% নাম্বার থাকে তাহলেই তোমরা কিন্তু অনার্স উইথ রিসার্চ নিয়ে তোমরা কিন্তু পড়তে পারছো। ওকে, এরপর তোমরা এখান থেকে চেক করে নাও, তোমরা যারা মেজর সাবজেক্ট বা অনার্স সাবজেক্ট নিয়ে তোমরা পড়বে, তোমরা কোন কোন সাবজেক্ট মাইনার সাবজেক্ট হিসেবে পাবে তোমাদের অনার্স সাবজেক্টের সঙ্গে। যেমন বেঙ্গলির সঙ্গে তোমরা হিস্ট্রি পাচ্ছ, পলিটিক্যাল সায়েন্স পাচ্ছ, এডুকেশনের সঙ্গে হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে যে কোনো একটি তোমাদের নিতে হবে, আর পলিটিক্যাল সায়েন্স তোমরা পাচ্ছ, ইংলিশের সঙ্গে হিস্ট্রি, আর ফিলোজফি পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটি, ফিলোজফির সঙ্গে হিস্ট্রি, বেঙ্গলি, ইংলিশ এর মধ্যে যে কোনো একটি, এডুকেশন পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যে কোনো একটি, পলিটিক্যাল সায়েন্সের মধ্যে তোমাদের কিন্তু কম্বিনেশন রয়েছে, এখান থেকে একটি, এখান থেকে একটা চুজ করতে হবে, অ্যানথ্রোপলজির সঙ্গে জিওগ্রাফি আর জুওলজি বোটানির মধ্যে যে কোনো একটি তোমরা পাচ্ছ, বোটানির সঙ্গে কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, অ্যানথ্রোপলজি এখান থেকে একটি, আর জুওলজি তোমাদের নিতে হবে। কেমিস্ট্রির সঙ্গে ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্সের সঙ্গে স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, জিওগ্রাফির সঙ্গে তোমাদের এখানে কম্বিনেশনের মধ্যে একটি, আর পলিটিক্যাল সায়েন্সের মধ্যে নিতে হচ্ছে ম্যাথামেটিক্সের সঙ্গে স্ট্যাটিস্টিক্স, কেমিস্ট্রি আর ফিজিক্স এর মধ্যে যে কোনো একটি, মাইক্রোলজির সঙ্গে কেমিস্ট্রি আর এখান থেকে যে কোনো একটি, জুলজির সঙ্গে কেমিস্ট্রি, মাইক্রোলজি, অ্যানথ্রোপলজি এর মধ্যে একটি, আর বোটানি তোমরা পাচ্ছ। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের ফি স্ট্রাকচার চেক করে নাও, তোমাদের সেমিস্টার 1, 2, 3 প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু তোমাদের এখানে ফি দেওয়া রয়েছে, যেখানে তোমাদের নন ল্যাব বেসড সাবজেক্ট, যেটা তোমাদের প্র্যাকটিক্যাল সাবজেক্ট তোমাদের নেই, যেখানে তোমাদের 1915 টাকা করে লাগবে, আর যেখানে ল্যাব বেসড সাবজেক্ট আছে সেখানে 2155 টাকা করে লাগছে। ওকে, আর সেমিস্টার 2 তে তোমাদের কিন্তু 450 টাকা লাগছে এখানে, আর এখানে 660 টাকা লাগবে ল্যাব বেসের জন্য। সেমিস্টার 3 তে 955 টাকা লাগছে, সেমিস্টার 4 এ লাগছে 955, সেমিস্টার 6 এ লাগছে আমাদের 450 টাকা, ঠিক আছে? আর এখানে সেমিস্টার 7 এ লাগছে 955, সেমিস্টার 8 এ 450, 4 ইয়ার টোটাল তোমাদের ফি লাগছে 6,580 টাকা, আর 8,290 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। ওকে, এরপর তোমরা এখান থেকে তোমাদের মেরিট মার্ক ক্যালকুলেশন এখান থেকে চেক করতে পারছো। অ্যানথ্রোপোলজি সাবজেক্টের জন্য যেমন তোমাদের এগ্রিগেট বেস্ট অফ 4, আর তোমাদের কিন্তু +2 ইনটু অ্যানথ্রোপোলজি অথবা রিলেটেড সাবজেক্ট, সেটা তোমাদের যোগ করে কিন্তু মেরিট মার্ক ক্যালকুলেশন করা হবে। তোমরা যদি এগ্রিগেট 400 নম্বর 400-র মধ্যে ধরো এখানে 300 পেয়েছো, 300 প্লাস তোমাদের অ্যানথ্রোপোলজি 80 পেয়েছো, 80 ইনটু 2, ঠিক আছে? এরকম ভাবে তোমাদের কিন্তু 300 প্লাস 160, এরকম তোমাদের মেরিট মার্ক হচ্ছে, আর তোমাদের 460 তোমাদের মেরিট স্কোর আছে, এই মেরিট স্কোর অনুযায়ী তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে। বোটানির ক্ষেত্রে তোমাদের এগ্রিগেট 2 ইনটু বোটানি অথবা রিলেটেড সাবজেক্ট কেমিস্ট্রির জন্য, আর যেমন এগ্রিগেট কেমিস্ট্রি প্লাস ম্যাথামেটিক্স। ইকোনমিক্স এর ক্ষেত্রে তোমাদের বেস্ট অফ 4 400 প্লাস 2 ইনটু ম্যাথামেটিক্স 200 প্লাস ইংলিশ তোমাদের 100, এই হিসাবে তোমাদের কিন্তু এগ্রিগেট মার্ক হিসেবে তোমাদের কিন্তু মেরিট স্কোর হবে। জিওগ্রাফির ক্ষেত্রে তুমি এগ্রিগেট প্লাস জিওগ্রাফি, ঠিক আছে? তারপর ম্যাথামেটিক্স এর জন্য এগ্রিগেট প্লাস 2 ইনটু ম্যাথামেটিক্স, তারপর তোমাদের মাইক্রোলজির জন্য এগ্রিগেট প্লাস তোমাদের সাবজেক্ট রয়েছে কেমিস্ট্রি, ফিজিক্স এর সাবজেক্ট প্লাস তোমাদের বায়োলজি, বায়োটেকনোলজি এর মধ্যে যে কোনো একটি, তোমাদের যে হায়েস্ট নাম্বার পেয়েছো সেই নাম্বার তোমাদের কিন্তু অ্যাড করে তোমাদের মেরিট স্কোর হবে। ওকে, ফিজিক্স এর ক্ষেত্রে এগ্রিগেট প্লাস ফিজিক্স, ম্যাথামেটিক্স তোমাদের দুটো সাবজেক্টে হচ্ছে, আর এগ্রিগেট বেস্ট অফ 4 এ, স্ট্যাটিস্টিক্স এর জন্য এগ্রিগেট ম্যাথামেটিক্স প্লাস তোমাদের এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট কম্বিনেশন। জুলজির জন্য তোমাদের এগ্রিগেট বেস্ট অফ 4 400 প্লাস কিন্তু 2 ইনটু জুলজি যা পাবে সেটা কিন্তু তোমাদের যোগ করা হবে, অথবা তোমাদের রিলেটেড যে সাবজেক্ট রয়েছে বায়োলজি বা টেকনোলজি সাবজেক্ট তোমাদের কিন্তু অ্যাড করে মিড পয়েন্ট তোমাদের করা হবে। এবার তোমরা দেখে নাও তোমাদের আর্টস এর যে সাবজেক্ট গুলো রয়েছে সেখানে তোমাদের বেঙ্গলি থাকছে, যেমন এগ্রিগেট এখানে 400 প্লাস হচ্ছে 200 বেঙ্গলি, 2 ইনটু 100 তোমাদের যেটা পাচ্ছ 100 এর মধ্যে সেটা কিন্তু তোমাদের অ্যাড হচ্ছে। এডুকেশনের ক্ষেত্রেও তোমাদের কিন্তু সেম রয়েছে, ইংলিশের ক্ষেত্রেও সেম রয়েছে, হিস্ট্রির ক্ষেত্রেও তোমাদের একই রয়েছে, ফিলোজফির ক্ষেত্রেও তোমাদের কিন্তু সেম রয়েছে। পলিটিক্যাল সায়েন্সের জন্য তোমাদের এগ্রিগেট 400 প্লাস হচ্ছে 2 ইনটু পলিটিক্যাল সায়েন্স প্লাস তোমাদের ইংলিশের নাম্বার কিন্তু অ্যাড করে তোমাদের মিড পয়েন্ট হবে। আর যখন তোমাদের কিন্তু পলিটিক্যাল সায়েন্স সাবজেক্ট থাকবে না তখন কিন্তু এগ্রিগেট 400 প্লাস ইংলিশে তোমরা যে নাম্বার পাবে তার ভিত্তিতে তোমাদের কিন্তু এরকম মেরিট স্কোর তোমাদের হচ্ছে। ওকে,
আর তোমাদের কয়েকদিনের মধ্যেই তোমাদের সেন্ট্রালাইজ মাধ্যমে তোমাদের অ্যাডমিশন তোমাদের স্টার্ট হয়ে যাবে। তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও নির্দিষ্ট পোর্টালে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো, আর তোমাদের ভিডিও দেখিয়ে দেবো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, সেরকম ভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, প্রত্যেককে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।